ভালো স্বাস্থ্যের জন্য, সুস্বাস্থ্যের জন্য, ব্রেনের বিকাশের জন্য সবকিছু ভালো রাখতে হলে তোমাকে প্রপারলি যে নাস্তা, ফুড হ্যাবিট যেটা, সেটাকে তোমার প্রপারলি মেনটেন করতে হবে। সকালের খাবার অবশ্যই তোমার 8টার মধ্যে খেতে হবে, দুপুরের খাবার 1টা থেকে 2টা, যেহেতু আমরা 12টা নাই বললাম, 1টা থেকে 2টা, রাতের খাবার 9টা থেকে 10টার মধ্যে খেতেই হবে। ঠিক আছে, যেহেতু তুমি, আমরা যদি ঘুমাইতে যাই 12টায় অথবা 11টা, সেক্ষেত্রে অ্যাটলিস্ট 2-3 ঘন্টা আগে রাতের খাবারটা খেতে হবে, বুঝছো? তাহলে দেখাইছে এই কারণে আমাদের বিভিন্ন সময় সমস্যা হয়, এছাড়া ফ্যাট বেড়ে যায় অনেক, মানে তারপর অলস হয়ে যায়, এই যে বিষয়গুলা, এগুলা খাবার ফুড হ্যাবিটের সাথে রিলেটেড। ওকে, তাহলে আমাদের নেক্সট, গত ক্লাসে আমরা কি করেছিলাম মনে আছে? ব্যাকটেরিয়া এন্ড ভাইরাস, ব্যাকটেরিয়া পড়েছিলাম, ব্যাকটেরিয়া কি কি পড়েছিলাম মনে আছে? যেসব ব্যাকটেরিয়া ইউনিসেলুলার, ব্যাকটেরিয়া কি, তারপর ব্যাকটেরিয়া ক্লাসিফিকেশন, তারপরে তার অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, তারপরে, হ্যাঁ, এগুলো পড়েছিলাম। আচ্ছা, গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার পার্থক্য কি? যে সকল ব্যাকটেরিয়া গ্রাম স্টেনিং রিঅ্যাকশনে হচ্ছে যদি ভাইরাল শো করে, তারা হচ্ছে গ্রাম পজিটিভ, তাদের মিউকোপেপটাইড বেশি, মানে 85% থাকবে, আর হচ্ছে লিপোপলিস্যাকারাইডটা কম থাকবে। ওকে, দেন গ্রাম নেগেটিভ, স্যার গ্রাম নেগেটিভ হচ্ছে ওটার উল্টা আর কি, রেড আর পিঙ্ক কালার শো করবে, মিউকোপেপটাইড কম আর লিপোপেপটাইড বেশি থাকবে, লিপোপলিস্যাকারাইড বেশি থাকবে। আচ্ছা, সেল ওয়াল নেই এমন একটা ব্যাকটেরিয়ার নাম বলো তো, ইলা, সেল ওয়াল নেই এমন একটা ব্যাকটেরিয়ার নাম, কেউ বলতে পারবা? সেল ওয়াল নেই এমন একটা ব্যাকটেরিয়া, মাইকোপ্লাজমা, মাইকোপ্লাজমা, রাইট। তো ক্লাসে বলেছিলাম এগুলো কিন্তু মনে রাখতে হবে। তারপর আরেকটা কি ছিল, ক্লাসিফিকেশন, যে টেম্পারেচার উপরে ভিত্তি করে ব্যাকটেরিয়াকে কয় ভাগে ভাগ করা যায়? স্যার 3 ভাগে। কি কি? সাইক্রোফিলিক, মেসোফিলিক আর থার্মোফিলিক। থার্মোফিলিক। আর অক্সিজেন রিকোয়ারমেন্টের উপর ভিত্তি করে ব্যাকটেরিয়াকে কয় ভাগে ভাগ করা যায়? ছেলেদের মধ্যে একজন বলো। আচ্ছা, তোমরা কেউ, ছেলেরা কেউ আছো না নাই? সজল আছো? সজল, জি জি স্যার। ওকে সজল, বলো তো অক্সিজেন রিকোয়ারমেন্টের উপর ভিত্তি করে ব্যাকটেরিয়াকে কয় ভাগে ভাগ করা যায়? স্যার মনে নাই। স্লাইড দেখতেছো তুমি? জি স্যার। স্লাইডের মধ্যে তো আছে, মনে করার কি দরকার ছিল? জি স্যার, 5 ভাগে। জি স্যার, 5 ভাগে। হ্যাঁ বলো, দেখে দেখে বলো বলো এবং উদাহরণ দাও। স্যার, অব্লিগেট এরোবস, মাইক্রোকোকাস, অব্লিগেট এনারোবস, ক্লস্ট্রিডিয়াম, তারপর হচ্ছে ফ্যাকাল্টেটিভ এনারোবস, বেসিলাস, কোয়াগুলেন্স, তারপর হচ্ছে মাইক্রো এরোফাইলস, মাইক্রোফাইলস, তারপর হচ্ছে স্যার এরোটলারেন্ট, স্যার পাইলেরো, তারপর হচ্ছে কজ স্টোমাক আলসারস, তারপর হচ্ছে এনার এরেলো ইরু ইরু টলারেন্ট এনারোবস লেকটোবেসিলাস। কোনটা কি সংজ্ঞা কি এগুলা? অব্লিগেট এরোবস মানে কি? এটা অক্সিজেনের প্রয়োজন আছে স্যার, এটার অবশ্যই অক্সিজেন লাগবে, অক্সিজেনের প্রয়োজন, জি স্যার অবশ্যই লাগবে। অব্লিগেট মানে সে বাধ্যতামূলক ভাবে তার অক্সিজেন লাগবেই তার। আর স্যার অব্লিগেট এনারোব মানে কি স্যার? অক্সিজেনের স্যার
লাগবে না স্যার অক্সিজেন থাকা যাবে না তার গ্রোথে স্যার অক্সিজেন থাকা অক্সিজেন থাকা যাবে না ঠিক আছে আপনি স্যার ফ্যাকাল্টেটিভ এনএরও স্যার এটা না থাকলেও চলবে থাকলেও সমস্যা নেই ওকে তারপর মাইক্রো এরফাই স্যার এটা মনে নাই এই যে সে কিছু কিছু ব্যক্তি আছে খুবই অল্প পরিমাণ অক্সিজেন নিয়ে তারা বাঁচতে পারে খুবই অল্প পরিমাণ মাইক্রো মাইক্রো দেখো না মাইক্রো কথাটা আছে মাইক্রো মানে কি ক্ষুদ্র তাই না কি স্যার মাইক্রো এরোফাইল মানে খুব খুবই অল্প পরিমাণ অক্সিজেন নেগলিজিবল অক্সিজেন নিয়ে তারা বাঁচতে পারে তারপরে এরো টলারেন্ট এনএরো মানে কি বলো সজল এরো টলারেন্ট এনএরো এটা বাতাস সহ্য করতে পারে এরকম কিছু বাতাস না অ্যানোরোবিক ব্যাকটেরিয়া অক্সিজেন সহ্য করতে পারে কিছু পরিমাণ অক্সিজেন সহ্য করতে পারে এই জন্য হচ্ছে এরো টলারেন্ট এনএরো ঠিক আছে ওকে ছেলেদের মধ্যে মেহেদী হাসান তুমি বলো তো সল্টের উপরে ভিত্তি করে ব্যাকটেরিয়াকে কয় ভাগে ভাগ করা যায় মেহেদী হাসান জি স্যার হ্যাঁ সল্ট কনসেন্ট্রেশনের উপর ভিত্তি করে ব্যাকটেরিয়াকে কয় ভাগে ভাগ করা যায় salt concentration তোমাদের তো পড়ায় ক্লাস নিয়ে কোনো লাভ হচ্ছে না তাহলে তাহলে ক্লাস না নিয়ে আমি শীট গুলো তোমাদের দিয়ে দিব তাহলে ওই শীট দেখে দেখে পরীক্ষার সময় পরীক্ষা দিয়ে দিব তাহলে তো ভাই শুধু শুধু বক বক করার তো কোনো দরকার নেই তাই না তোমাদের ক্লাসে তো বলেছি কয়েকবার বলেছি না আচ্ছা হুমায়রা তাসনুবা বলছি নাকি আচ্ছা যাই হোক হুমায়রা হুমায়রা তুমি কি আমাকে শুনতে পাচ্ছ হুমিরা সরি হুমিরা তাসনুবা হুমিরা তাসনুবা শুনতে পাচ্ছ ওকে স্যার হ্যাঁ বলো স্যার ওই যে ওই অক্সিজেনের উপরে যে পাঁচ ভাগে ভাগ স্যার ওইটা তো স্যার চার ভাগে দেয়া আছে স্যার উপরে ওটা কি পাঁচ ভাগে হবে পাঁচই হবে হ্যাঁ এটা ঠিক আর কি কি বলতে এটাকে স্পেস আর এটা কি বলে প্রিন্টিং মিস্টেক জি স্যার তাহলে হুমায়ের হুমিরা তাসনুবা সে মনে হয় ক্লাস তাকে আমরা অ্যাবসেন্স দিয়ে দিলাম সে নাই আয়েশা অনি আয়েশা অনি ওরা কই আচ্ছা ওরা কোথায় তোমরা বলতে পারো ওরা কি ক্লাসে এমন করে কেন ওরা ক্লাস ক্লাসে ঢুকে পরে কোথায় চলে যায় ওরা রুকসানা বানু রুকসানা বানু শুনতে পাচ্ছ জলি জলি শুনতে পাচ্ছ Yes, sir. Okay, তুমি বলো সল্ট কনসেন্ট্রেশন উপর ভিত্তি করে ব্যাকটেরিয়াকে কয় ভাগে ভাগ করা যায় তোমরা আসলে পড়ো না ক্লাসে আমি যা বলি সেগুলো কি নোট করো না তোমরা জি স্যার স্যার দেখেছিলাম ভুলে গিয়েছি এখন মনে পড়ছে স্যার এটা তিন ভাগে হয় স্যার তিন ভাগে ভাগ করা হয় ভাগে হ্যালো ওকে আমরা আজকে ব্যাকটেরিয়াল রিপ্রোডাকশন করব আমরা এই ক্লাসের মাধ্যমে আজকে ব্যাকটেরিয়াটা শেষ করে দিব ব্যাকটেরিয়াল রিপ্রোডাকশন আমরা জানি দুই ভাবে করে ব্যাকটেরিয়াল রিপ্রোডাকশন অ্যাসেক্সুয়াল এবং সেক্সুয়াল দুই ধরনের রিপ্রোডাকশন ব্যাকটেরিয়াল রিপ্রোডাকশন মানে হচ্ছে ব্যাকটেরিয়ার বংশবৃদ্ধি একটা থেকে দুইটা হওয়া দুইটা থেকে চারটা চারটা থেকে আটটা এরকম ভাবে
তো অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের মধ্যে মেইনলি অ্যাকচুয়ালি ব্যাকটেরিয়া ট্রু সেক্সুয়াল রিপ্রোডাকশন হয় না, মেইনলি ব্যাকটেরিয়ার অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন বিশেষ করে বাইনারি ফিশনই বেশি হয়, মাঝে মধ্যে বাডিং হয় কিছু কিছু খুবই রেয়ার। এন্ড বলো স্যার, আমি স্যার কালকে ক্লাসটাই স্যার ডিসকানেক্ট হয়ে যাচ্ছিলাম, তো ওই ওই সল্ট কনসেন্ট্রেশনের উপরে যে তিন ভাগে স্যার এটার একটু ডেফিনেশন দিলে ভালো হতো ওই ওটার। সল্ট কনসেন্ট্রেশনের উপর ভিত্তি করে তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে আমাদের হ্যালোফিলিক, মানে হয়েছে সে সল্ট লাভিং ব্যাকটেরিয়া, মানে সে সল্ট কনসেন্ট্রেট সল্ট থাকলে সে গ্রো করবে। হ্যাঁ, সল্ট থাকলে সে গ্রো করবে, সে মানে সল্টের প্রতি তার ইন্টারেস্ট, মানে সল্ট লাভিং ব্যাকটেরিয়া আর কি সেটা। আর হচ্ছে হ্যালো টলারেন্ট, মানে সে সল্টের উপরে ডিপেন্ডেন্ট না, বাট সল্ট থাকলে সে তার কোনো সমস্যা নাই, একটা একটা নির্দিষ্ট পরিমাণ সে সহ্য করতে পারে, ঠিক আছে। আরেকটা আছে হ্যালো ফোবিক, হ্যালো ফোবিক মানে হচ্ছে সে হচ্ছে সল্টকে ভয় পায় আর কি, সল্ট থাকলে সে গ্রো করতে পারে না, মানে বড় তার বংশবৃদ্ধি করতে পারে না, সে টলারেট করতে পারে না। এই তিনটা বুঝতে পারছো স্যার, মানে একটা টলারেট করতে পারে আর একটা পারে না, আর একটা দুইটাই পারে। হ্যাঁ, আরেকটা হচ্ছে সে মানে তার গ্রোথের, তার ভালো গ্রোথের জন্য সল্ট লাগবে, হ্যালোফিলিক যেটা, মানে তার মানে সে নর্মালি এই যে হ্যালো সল্ট সল্ট লাভিং যে ব্যাকটেরিয়াগুলো সেগুলো মেরিন এনভায়রনমেন্টে, এই যে মেরিন এনভায়রনমেন্টে মেরিনে যে ব্যাকটেরিয়াগুলো থাকে এগুলো তো সব হ্যালোফিলিক, তাই না? তারপরে ধরো মেরিন এবং এনভায়রনমেন্ট যেখানে ফ্রেশ ওয়াটার এবং মেরিন ওয়াটার মিলিত হয় সেখানে সল্ট কনসেন্ট্রেশন কম থাকে, হ্যাঁ সেখানেও তো কিছু ব্যাকটেরিয়া থাকে, তাই না? সেগুলোতে হ্যালো টলারেন্ট। আবার কিছু কিছু সহ্য করতে পারে না, তারা মারা যায়, বুঝছো? যেমন আমাদের বিব্রিও, বিব্রিও যেটা সেটা হ্যালো টলারেন্ট ব্যাকটেরিয়া, সেটা ফ্রেশ ওয়াটারেও থাকে কিন্তু সে সল্ট কনসেন্ট্রেশন সহ্য করতে পারে, বুঝছো? ওকে, আমরা তাহলে আমাদের আজকে টপিক যেটা ব্যাকটেরিয়াল রিপ্রোডাকশন, সেটা আমরা মানে ব্যাকটেরিয়াল রিপ্রোডাকশন মানে ব্যাকটেরিয়ার প্রজনন কিভাবে হয় সেটা আমরা মূলত দুই ভাবে হয়, অ্যাসেক্সুয়াল এবং সেক্সুয়াল। মেইনলি ব্যাকটেরিয়াল রিপ্রোডাকশন মেইনলি বাইনারি ফিশন প্রক্রিয়ায় হয়, আমরা মূলত এখানে বাইনারি ফিশনটা বেশিরভাগ হয়, বাইনারি ফিশন যেহেতু জিওমেট্রিক হারে বাড়ে, তারপর কিছু কিছু ক্ষেত্রে বার্ডিং হয়, আর স্পোরুলেশন হয় মানে স্পোর ফর্ম করে, বিশেষ করে যখন এক্সট্রিম এনভায়রনমেন্ট থাকে তখন তার প্রতিকূল পরিবেশে তাকে সে ব্যাকটেরিয়া তার তাকে নিজেকে রক্ষা করার জন্য স্পোর ফর্ম করে থাকে। এটা আসলে এই যে স্পোর ফর্ম করে থাকা আসলে রিপ্রোডাকশন, এটা রিপ্রোডাকশন না, এটা হচ্ছে একটা প্রতিকূল পরিবেশে থেকে বাঁচিয়ে রাখার জন্য স্পোর ফর্ম থাকে, ঠিক আছে? রিপ্রোডাকশন স্যার, কথা স্যার কেটে কেটে আসছে, আমারই কি এরকম আসছে? কথা কেটে কেটে কার কার আসতেছে স্যার? আমার এখন শুনতে করবো, যেহেতু ব্যাকটেরিয়া ট্রু রিপ্রোডাকশন হয় না করবো, স্পোরুলেশন এটা আসলে ব্যাকটেরিয়ার কোনো রিপ্রোডাকশন স্টেজ না, এটা হচ্ছে কোন একটা ব্যাকটেরিয়ার প্রতিকূল পরিবেশে সে নিজেকে রক্ষা করার জন্য স্পোর ফর্ম করে। হ্যাঁ, সেই স্পোর ফর্ম করাটা নর্মালি যেমন আমাদের ফাঙ্গাসও স্পোর ফর্ম করে থাকে, ফাঙ্গাসের যে স্পোর স্পোরটা হয় সেটা হচ্ছে এক্সোস্পোর, ফাঙ্গাসের যে স্পোরটা সেটা অ্যাসেক্সুয়াল একটা রিপ্রোডাকশন স্টেজ, বাট ব্যাকটেরিয়ার যে স্পোরটা ফর্ম করে সেটা হচ্ছে এন্ডোস্পোর, সেটা কোনো রিপ্রোডাকশন স্টেজ না, সে তার প্রতিকূল পরিবেশে তাকে বাঁচিয়ে রাখার জন্য যে মানে তার অস্তিত্ব ধরে রাখার জন্য সে সেটা স্পোর ফর্ম করে থাকে, এবং ওই স্পোর ফর্মিং ব্যাকটেরিয়াগুলা বেশি ক্ষতিকর হয় কারণ তারা সহজে মারা যায় না, কারণ হচ্ছে তাদের উপরে অনেকগুলো লেয়ার থাকে, এই জন্য স্পোর ফর্মিং ব্যাকটেরিয়াগুলাকে মারতে হাই স্পিড দিতে হয়, বিশেষ করে
অটোক্লেভিং করা হয় 121 ডিগ্রি সেন্টিগ্রেডে 20 মিনিট হিট দেওয়া হয়, এতে তারপরে স্পোর ফর্মিং ব্যাকটেরিয়াগুলো মারা যায়। আর নর্মাল যে ভেজিটেটিভ ব্যাকটেরিয়া যেগুলো স্পোর ফর্ম আমি আবার ডিটেল বলবো কিছু পরে, এই চ্যাপ্টারের শেষের দিকে কিছু কোশ্চেন আছে আমি দিয়েছি, সেগুলা এই ক্লাসের আলোচনার মধ্যেই থাকবে, তারপরে আমি আবার কোশ্চেন গুলো আমি আবার তোমাদের একটু একবার বলে দিব। ওকে, আমরা বাইনারি ফিশন, আমরা জানি এসএসএল রিপ্রোডাকশনে বাইনারি ফিশন হয়। বাইনারি ফিশন মানে কি? আর ক্রোমোজোম, নিউক্লিয়ার ক্রোমোজোম, তারপরে নিউক্লিয়ার ডিএনএ, এগুলাকে সমানভাবে বিভক্ত করে ফেলবে এবং এখানে জেনেটিক ম্যাটেরিয়ালে কোনো চেঞ্জ হবে না, জাস্ট একটা মাদার থেকে দুইটা অফস্প্রিং হবে, সেম অফস্প্রিং এর লাইক ইট মাদার, ঠিক আছে? এটা জাস্ট এটা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। আর অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনে কিন্তু জেনেটিক ম্যাটেরিয়ালে কোনো চেঞ্জ হয় না, বুঝছো? এটা খেয়াল করবা। আর বার্ডিং তো তোমরা দেখেছো, জাস্ট একটা মাদার থেকে স্যার শোনা যাচ্ছে না, স্যার স্যার শোনা যায় না।